ধানের দেশ আর গানের দেশ আমার এই বাংলাদেশ। এই বাংলাদেশে অসংখ্য রকমের ধানের চাষ করা হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন বিভিন্ন গুণাবলী সম্পন্ন ধান সংযোজিত করার জন্য। পাশাপাশি আমাদের কৃষকগণও চেষ্টা করে যাচ্ছেন ধানের বৈচিত্র্য ধরে রাখার জন্য। তেমনই একজন কৃষক কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার মরা গ্রামের জনাব মঞ্জুর হোসেন, তিনি একজন অনুসন্ধিৎসু কৃষক। তিনি সবসময় বিভিন্ন ফসলের বৈচিত্র্যতা পর্যবেক্ষণ করেন এবং সেগুলি মাঠে চাষ করার চেষ্টা করেন। তিনি আজকে তার জমিতে ব্ল্যাক রাইস অর্থাৎ কালো চাল যে ধান থেকে হয় সেই জাতের ধানের চারা তিনি রোপণ করছেন। আমরা তার সাথে একটু কথা বলবো। তিনি ব্ল্যাক রাইস করতে কিভাবে উৎসাহী হলেন বা আগ্রহী হলেন? আসলে আমি জানতে পেরেছি ব্ল্যাক রাইস নাকি পৃথিবীর সবচেয়ে দামি চাল, দামি চাল। এবং এই দামি চালের বীজ কোথায় সংগ্রহ করা যাবে? আপনি কয় রকমের ধানের বীজ কালেকশন করেছেন? ব্ল্যাক রাইস চার রকম, চার রকম, সেগুলি কোনগুলি? প্রথমটা হলো আমার ধান গবেষণা ইনস্টিটিউট গাছ, দ্বিতীয়টা হলো আসাম রাজ্য থেকে, আসাম রাজ্য থেকে সোর্সের মাধ্যমে, বন্ধুর মাধ্যমে আছে আমার হাতে পৌঁছে গেল। তৃতীয়টা হলো আপনার ইন্দোনেশিয়া বালি থেকে ডক্টর মেহেদি মাসুদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওনার কাছ থেকে প্রতিষ্ঠান। চতুর্থটা হলো জাপানের ব্ল্যাক রাইস বাংলাদেশে সুপার মার্কেটে বিক্রি হয়, সেখান থেকে আমি কোন জায়গায়, কোন জায়গায়? গুলশান, গুলশান থেকে। কতটুকু কিনলেন? 400 গ্রাম, 1,000 টাকা। চাল থেকে কিভাবে আপনি চারা করলেন? যখন আমি চালটা নিয়ে কুমিল্লা আসলাম, কুমিল্লা এসে যখন ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদেরকে দেখালাম যে এটি হলো ব্ল্যাক রাইস চাল, তাৎক্ষণিকভাবে ডক্টর মামুন সাহেব আমাকে বললেন জাপানিজরা কিন্তু আতপ চাল খায়, যদি এই চালের মধ্যে ভ্রূণ বেঁচে থাকে তাহলে লাকলি মন্ত্রী সাহেব চারা পেতে পারে। ওনার পরামর্শে কিন্তু আমি জার্মিনেশনটা কিভাবে আনতে হয় আমি আমার মতন করে করলেন। হ্যাঁ, উনি আমাকে সাজেশন দিয়েছে, আমি আমার মতন করে করলাম এবং চারা পেলাম। কতগুলি চারা পেয়েছিলাম? 30টার মতন বেঁচেছে মাত্র। সৃষ্টিকর্তার কাছে আমি আশাবাদী যে আমার দেশের জন্য জিনিসটা দিয়ে দেবে। দর্শক, সবুজ বিপ্লবের উচ্চ ফলনশীল অলৌকিক ধানের বিপুল জোয়ারে ভেসে গেছে বাংলার অসংখ্য চিরায়ত লৌকিক ধান। অ্যান্থোসায়ানিন, কপার, জিঙ্ক আর বিভিন্ন পুষ্টিমানে সমৃদ্ধ এই ব্ল্যাক রাইস আমাদের প্রকৃতিতে যুক্ত হোক, আমাদের কৃষিতে যুক্ত হোক, দেশ এগিয়ে যাক, কৃষি এগিয়ে যাক।